74টা আসনে দেখলাম যে নির্ভার আওয়ামী লীগের প্রার্থীরা, সেখানে প্রতিদ্বন্দ্বিতা এমন কোনো প্রার্থী নেই। ঢাকা শহরের উপর 20টা আসনের উপরে আমি দেখলাম 14টা আসনে কোনো নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, বাকি গুলোতে আছে ওই যেটা শেরিফা কাদের সহ সাভারের একটা আসন মিলে। তো সবগুলি দেখা যাচ্ছে আসলে পকেট পকেট করে কতগুলো হবে, সেটা কি মানে যদি 250 যদি না হয় তাহলে এটা ঠিক ওইভাবে জমে উঠছে না। আচ্ছা, আরেকটা কারণ হলো যে ভোটাররা যে আসবে সেই আসার পেছনে যদি আওয়ামী লীগে লড়াই হয়, তাহলে আওয়ামী লীগের বাইরে অন্য সাধারণ ভোটারদের খুব একটা আগ্রহ থাকবে এটাও মনে করার কোনো কারণ নেই। আর প্রণব যেটা বলছে এটা সত্য, বিএনপির ভোটাররা তো স্বাভাবিক ভাবেই বিমুখ হয়ে থাকবে, ফলে এটা খুবই চ্যালেঞ্জিং এই অবস্থায় কতটা মানে। যেমন আমরা যদি ইউনিয়ন পরিষদও ধরি, সেটাও কিন্তু জমজমাট ছিল, কেননা এক অর্থে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, সেটাও তো একটা প্রতিদ্বন্দ্বিতা। তো যাদের মধ্যে আমরা জি জয়ী হয়েছে না, ইউনিয়ন পরিষদে বিএনপির অনেক নেতা ইন্ডিভিজুয়ালি নির্বাচন করেছে এবং জয়ী হয়েছে। আপনাকে আরেকটি তথ্য দিই, সেটা হলো যে এই নির্বাচনেও, জাতীয় নির্বাচনেও বিএনপি দলগত ভাবে নাই, কিন্তু আমাদের কাছে যে তথ্য যে স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আওয়ামী বিএনপির 87 জন নেতা অংশগ্রহণ করেছে এবং এদের মধ্যে 15 জন তো রয়েছেন বা তারা সংসদ সদস্য ছিলেন অতীতে। আচ্ছা যাক, আমার কাছে এই পরিসংখ্যাটা নেই, কিন্তু দলগত ভাবে তাদের সিদ্ধান্তের কারণে তাদের মধ্যেও তো একটা মানে কি বলে ভোট বর্জন করা সেই মানসিকতা আছে, এবং সাধারণের মধ্যেও যখন নাকি মানে আওয়ামী লীগে ফাইট হবে তখন সেখানে তারা কেন যাবে, এটা একটা প্রশ্ন থাকবে। আবার আওয়ামী লীগের মধ্যে যদি শেষ পর্যন্ত দেখা যায় যেভাবে একে ওকে বসানোর মধ্য দিয়ে, তাহলে যেমন সাজানো মোড়ের ওখানে ভোট এখন মনির, যেমন মনিরই ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, তো সে যখন সরে যাওয়ার পরে অন্য ভোটাররা মানে কেন যাবে, সাধারণ ওমর তো জিতবেনি। তো এরকম ভাবে যখন কি আরো দিনকে দিন যখন কি কাছে আসবে, কেউ কেউ যখন কি নির্ধারিত হয়ে যাবে, তখন কিন্তু ওই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাটা কতখানি থাকবে, এখন যেটা আছে যতটুকু সেটাও একটা প্রশ্ন মানে সাপেক্ষ। কেননা বহু জায়গায় বলা হচ্ছে যে রিপোর্ট গুলো কি বলে অমুক এজেন্সি তমুক এজেন্সি আজকে আওয়ামী লীগের এদেরকে বলছে যে একে সাপোর্ট করো, কালকে বলছে যে না একে না ওকে সাপোর্ট করো, এইভাবে বাঁক খাচ্ছে। তাই বোঝা যাচ্ছে যে কাউকে কাউকে মানে জিতিয়ে আনার জন্য একটা প্রচ্ছন্ন একটা কাজ চলছে। তো এটাও কিন্তু ভোটের যেই মানে প্রতিদ্বন্দ্বিতা বা স্বতঃস্ফূর্ততা সেটাও কিন্তু নষ্ট করে দেবে, কারণ একটা প্রভাব পড়বে যখন নাকি হেভিওয়েট অমুক অমুক কে লাগবেই সংসদে, ওইটা মনে করে যখন নাকি একটা কর্মকাণ্ড চলবে তখন ওইটার প্রভাব কিন্তু আশেপাশের অন্যান্য নির্বাচনী এলাকাতেও পড়বে।